কিছুদিন আগে আমার একজন বান্ধবী কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে আমাকে গোটা কতক বই প্রেজেন্ট করেন, যার মধ্যে ছিল সায়ন্তনী পুততুণ্ড, চুপি চুপি আসছে, দেবারতী মুখার্জির নারাজ এবং আরো দু চারটে বই। তো তিনি এই বইগুলো সম্বন্ধে আমার মতামত জানতে চান এবং অনুরোধ করেন, বিশেষ করে নারাজ সম্বন্ধে যেন আমি একটা রিভিউ দিই। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমার চ্যানেল হচ্ছে মূলত, আমি সেখানে যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন সিনেমা রিভিউ করি, কিন্তু বেশ কিছুদিন যাবত আমি কোনোরকম ভিডিও দিতে পারিনি, তার কারণ একটা অন্য কাজে আমি খুব ব্যস্ত ছিলাম। তো আমি বলেছিলাম তখন যে যখন সে কাজটা শেষ হবে তখন আমি নতুন করে রিভিউ দেব, তো এখন সে কাজটা শেষ হয়ে গেছে সুতরাং আমি নতুন করে রিভিউ আবার দেওয়া শুরু করেছি। তো আমি তখন ভাবলাম যে আমার এই যে বান্ধবী যে রিকোয়েস্টটি করেছিলেন যে নারাজ, মানে দেবরতী মুখোপাধ্যায় নারাজ বলে যে উপন্যাসটা তিনি আমাকে প্রেজেন্ট করেছিলেন সেটাকে রিভিউ দেওয়ার জন্য, তো এটা আমি ঠিক করেছি যে আমার প্রথম যে রিভিউটা হবে সেটা হবে আনএডিটেড আমি টুয়ের তরফ থেকে প্রথম বুক রিভিউ, এবং আজকে আমি সেটাই করবো। হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে এই বইটা মূলত যে বিষয়ের উপরে লেখা হয়েছে সেটা হচ্ছে যে ব্রিটিশ ইন্ডিয়াতে তখন গায়না বলে যে জায়গাটা ছিল, যেটা পরবর্তীকালে সুরিনাম নাম হয়, সেই অঞ্চলে প্রচুর কৃষি খামার ছিল এবং সেই সমস্ত কৃষি খামারে কাজ করবার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রচুর সংখ্যক লোককে মূলত দাস বানিয়ে আনা হতো। সেগুলো অফিসিয়ালি হতো, সেগুলো অন্য নাম দেওয়া হতো, কিন্তু ওই উপনিবেশিকরা যে সমস্ত জায়গায় উপনিবেশ স্থাপন করেছিলেন সেই সমস্ত জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রান্তিক মানুষকে মূলত কি বলা উচিত সেটাকে মানে অপহরণ করেই বলা যায় একরকম, বা ধোঁকা দিয়ে একরকম বলা যেতে পারে, যে সেই রকম করে তারা হচ্ছে যে তাদেরকে সে গায়নাতে নিয়ে যেতেন এবং সেখানে গিয়ে তারা প্র্যাকটিক্যালি দাসে পরিণত হতেন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কিছুদিন আগে আমার যতদূর মনে পড়ছে যে আনন্দ পাবলিশার্সের তরফ থেকে যে পুজো সংখ্যা বেরো, তার মধ্যে সম্ভবত পত্রিকাতে কৃষ্ণেন্দু মুখার্জির একটা উপন্যাস ছিল, সেই উপন্যাসটা থেকে একই জিনিসের উপরে উপন্যাসটা মূলত রচনা করা হয়েছিল। তার মূল যে জায়গাটাকে বেশ করে করা ছিল সেটা হচ্ছে ক্যালকাটা, তার মধ্যে সুরিনাম ঘাট। তো আমি এই ব্যাপারটার সম্বন্ধে আগেই পরিচিত ছিলাম, সুতরাং যখনই উপন্যাসটা আমি প্রথম পড়তে শুরু করলাম তখন যখন দেখলাম যে উপন্যাসটা মূলত এদের সম্বন্ধে বলা হয়েছে তখন আমি আরো ইন্টারেস্টেড হলাম এবং বইটাকে এক নিঃশ্বাসে পড়ে শেষ করলাম। তো আমি দু চারটে কথা এই বইটার সম্বন্ধে আমার যে ধারণা সেটা আমি এখানে বলতে চাই। প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে সেই সময়কার যে সামাজিক অবস্থা ছিল, সেই সময়কার যে সমস্ত সমাজ কিভাবে চলতো, সমাজপতিরা কিভাবে সমাজ চালাতেন এবং কি কি ধরনের ঘটনার সম্মুখীন লোকেরা হতো, তার ফলে হচ্ছে যে তার উপরে যে কি সামাজিক অভিঘাত আসতো সেইটা কিন্তু এই বইয়ে খুব ডিটেলে ব্যাখ্যা করা হয়েছে। উপন্যাসটা সম্ভবত সেই কারণে একটু বড় হয়ে গেছে, একটা বিশেষ ঘটনা থেকে শুরু করা হচ্ছে উপন্যাসটাকে, উপন্যাসটা একটু বড় হয়ে গেছে কিন্তু তাতে সামাজিক অবস্থাটা বা সেই সময় কিন্তু অর্থনৈতিক অবস্থাটা বোঝার জন্য, মোট কথা সেই সেই সময়টা কেমনভাবে চলতো সেইটা বোঝার জন্য কিন্তু এটা একটা অত্যন্ত ভালো পরিসর তৈরি করেছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে এই যে একটা ধরনের যে দেখি বলা উচিত মধ্যসত্ত্বভোগীর যে উত্থান সেটা কিভাবে হলো সেইটাও কিন্তু এখানে ডিটেলে আলোচনা করা হচ্ছে, বিশেষত বিভিন্ন ধরনের চোরা চালান কিভাবে মধ্যসত্ত্বভোগীদের বা দালালদেরকে আরো এই ব্যাপারটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয় এবং তার কি কিভাবে সমস্ত অন্যায়গুলো করে থাকে, সেই সব তার মধ্যে একটা বিশ্বাসযোগ্য জায়গা কিন্তু এই উপন্যাসটার মধ্যে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় ব্যাপার। তৃতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা যে সেই সময়কার মেয়েদের বিশেষ করে যে সামাজিক অবস্থান, সেই সামাজিক অবস্থান সম্বন্ধে কিন্তু মানে এই লেখিকা এই উপন্যাসটার মধ্যে প্রচুর আলো ফেলেছেন, সেগুলো সব জায়গাতে হয়তো খুব একটা ম্যাচিওর আকার ধারণ করেনি কিন্তু মোটের উপরে সেই সময়কার একটা মোটামুটি চিত্র পাওয়ার জন্য আমি মনে করি যে এই উপন্যাসটা কিন্তু বেশ ভালো একটা জায়গায় আপনাকে পৌঁছে দেবে। চতুর্থ ব্যাপার যেটা সেটা হচ্ছে ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি, ধরো কাদম্বিনী গাঙ্গুলির একটা টাচ এখানে দেয়া রয়েছে এবং সেখানে মানে কাদম্বিনী গাঙ্গুলি তো এখন তাকে সকলে চেনেন এবং তার পূর্ণাঙ্গ জীবনীও প্রকাশিত হয়েছে, কিন্তু একটা উপন্যাসের ভেতর দিয়ে সেই সময়কার কাদম্বিনী গাঙ্গুলি কিভাবে মানে তার যে লড়াই, সেই লড়াইয়ে যে কি কি প্রতিবন্ধকতা ছিল, কিভাবে তিনি সমাজের চোখে বা সাধারণ মানুষের চোখে উপস্থাপিত হতেন, তার সাংসারিক জীবন কেমন ছিল, এই নিয়ে কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ দেওয়া হয়েছে। এবং একটা কথা বলে রাখা ভালো, যেখানে উপেন্দ্রকিশোর মানে যে উপেন্দ্রকিশোর মানে কথা বলা হয়েছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সত্যজিতের পিতামহ উপেন্দ্রকিশোর। তো আমি এটা কিন্তু আমার একটা পুরোনো ভিডিওতে এই কথাটা বলেছিলাম যে ঘটনাচক্রে কাদম্বিনী গাঙ্গুলি কিন্তু লতায় পাতায় তার সঙ্গে সত্যজিতের একটা সম্পর্ক ছিল এবং সত্যজিতের আশেপাশের লোকেরা কি কি মানে অবদান রেখেছিলেন সেইটা আলোচনা করতে গিয়ে কিন্তু আমি কাদম্বিনী গাঙ্গুলির প্রসঙ্গ এনেছিলাম। তো এটা কাদম্বিনী গাঙ্গুলির সম্বন্ধে একটা চমৎকার ভিউয়ার রয়েছে, কারণ যদি কাদম্বিনী গাঙ্গুলিকে কেউ চিনতে চান, তার সম্বন্ধে কেউ ইন্টারেস্টেড হন, তাহলে এই বই কিন্তু তার মধ্যে প্রচুর উপাদান রয়েছে যেগুলো কিন্তু তিনি পাবেন।
ঠিক আছে। আর লাস্ট বাট নট লিস্ট যেটা, সেটা হচ্ছে এই যে এই বইয়ের সঙ্গে কিন্তু এখানে ইয়াং রবীন্দ্রনাথ সম্বন্ধেও কিছুটা মানে বলা হয়েছে। আমি জানি না যে এটা যথেষ্ট রিসার্চ করে লেখা হয়েছে কিনা, কিন্তু ব্যাপারটা খুব মনোগ্রাহী করা হয়েছে, যেভাবে করা হয়েছে সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে সেটা নিঃসন্দেহে একটা সম্পদ জাতীয় ব্যাপার আর কি। আর লাস্ট বাট নট লিস্ট যেটা, সেটা হচ্ছে যে উপন্যাসটাকে আরেকটু মানে কি বলবো, একটু ক্রিস্প করলে বেটার হতো। হ্যাঁ, বিভিন্ন ভাবে আমার কেন কেন মনে হচ্ছে যে উপন্যাসটা একটু লম্বা হয়ে গেছে, একটু টানা হয়ে গেছে। আদারওয়াইজ এর মাস্ট ট্রাই আমার মনে হয় যে প্রত্যেকটি বাঙালির, বিশেষ করে এখন যারা লিখছেন তাদের মধ্যে দেবারতী মুখার্জি একটা অত্যন্ত ভালো জায়গায় আছেন। পশ্চিমবঙ্গে যে সমস্ত বাঙালি লেখক লেখিকা আছেন তার মধ্যে দেবারতী মুখার্জির লেখা পড়তে দারুণ লাগে। ওনার দাশগুপ্ত ট্রাভেলস পড়েননি এরকম লোক খুব কম রয়েছে। তা আমি বলবো যে নারাজটাও কিন্তু একটা অবশ্য পাঠ্য বই আর কি। তো সুতরাং প্রত্যেকের উচিত হচ্ছে এই বইটাকে একবার অন্তত ট্রাই করা, তাতে তিনি ঠকবেন না। তো আমার তরফ থেকে এই বইটাকে আমি দেবো 10-এর মধ্যে 8.5।